আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি লাইভ নিয়ে, নতুন কিছু প্রোফাইল নিয়ে আপনাদের সামনে। সবাই আমার লাইভটা একটু দ্রুত জয়েন্ট হয়ে যান, এবং কে কোথা থেকে বলছেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। ক্যাপশন দেখে অলরেডি বুঝে গিয়েছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো সবাই আমার লাইভটা দ্রুত জয়েন হয়ে যান। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ পাত্রের প্রোফাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, এবং কে কোথা থেকে বলছেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। তার আগে আমার লাইটিং, আমার সাউন্ড, আমার কি কথা স্পষ্ট এবং ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। সবাই দ্রুত আমার লাইভটা জয়েন হয়ে যান, পাশাপাশি আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন, এবং কমেন্ট করে জানান কে কোথা থেকে বলছেন। এবং অনুরোধ রইল আমার লাইভটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আর কি। যার প্রয়োজন, যার ফ্যামিলি মেম্বার বা রিলেটিভ, আত্মীয় স্বজন, কারো যদি এরকম পাত্র বা পাত্রীর প্রোফাইল যদি পছন্দ হয়ে থাকে, তো ক্যাপশনে থাকা নাম্বারের সাথে দ্রুত যোগাযোগ করুন। সবাই দ্রুত জয়েন্ট হয়ে যান। আপনারা জয়েন্ট হয়ে গেলে দেখা যাচ্ছে আমি পাত্র প্রোফাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এবং কমেন্ট করে জানান সবকিছু ওকে আছে কিনা। আজকে আমি প্রথম পাত্র যে আলোচনা করব, আমার প্রথম পাত্র হচ্ছে একজন বিসিএস ক্যাডার, 36তম বিসিএস ক্যাডার। তিনি একজন মিনিস্ট্রি অফ এডুকেশন, তার পোস্টিং হচ্ছে টাঙ্গাইল গভর্নমেন্ট কলেজে, এবং তিনি একজন সবাই দ্রুত একটু লাইভটা একটু জয়েন্ট হয়ে যান। আমি আপনার জয়েন্ট হয়ে গেলে দেখা যাচ্ছে আমি পাত্র প্রোফাইল নিয়ে আলোচনা শুরু করব। তো যেটা বলতেছিলাম, আজকে আমার প্রথম পাত্র বিষয় নিয়ে যেটা আলোচনা করছি, আজকে আমার প্রথম পাত্র হচ্ছে একজন বিসিএস ক্যাডার, 36তম বিসিএস ক্যাডার, এবং পাত্র পোস্টিং হচ্ছে টাঙ্গাইল গভর্নমেন্ট কলেজে। পাত্রের বর্তমান বয়স 35 বছর, পাত্র একজন আনমেরিড, পাত্রের উচ্চতা হচ্ছে 5 ফিট 10, এবং এই পাত্র বর্তমানে থাকছে টাঙ্গাইল। পাত্র বাবা একজন ব্যবসায়ী, পাত্র মা একজন হাউসওয়াইফ। এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে সুদর্শন, সুশিক্ষিত এবং দায়িত্বশীল এবং পর্দাশীল একজন পাত্রী চাচ্ছে, এবং তিনি যে কোনো ডিস্ট্রিক্টের মধ্যে পাত্রীর প্রোফাইল দেখবে। এই পাত্রের জন্য কেউ যদি আগ্রহী থাকেন, ক্যাপশনে থাকা নাম্বারের সাথে দ্রুত যোগাযোগ করুন, অথবা আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন। আমাদের থেকে প্রতিনিধি আপনাদের সাথে দ্রুত যোগাযোগ করবে। সবাই আমার লাইভটা দ্রুত জয়েন্ট হয়ে যান, কারণ আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ পাত্র প্রোফাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এবং কমেন্ট করে জানান কে কোথা থেকে বলছেন। মাশাল্লাহ, অনেকে আমার লাইভে জয়েন্ট হয়ে গেছেন। অলরেডি আমি একটা পাত্র প্রোফাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি, এবং আমি পরবর্তী পাত্র প্রোফাইল নিয়ে আলোচনা করব। আমার পরবর্তী যে পাত্র রয়েছে, তিনি একজন ডক্টর, প্রাইভেট হসপিটালের একজন ডক্টর। তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে MBBS কমপ্লিট। পাত্র উচ্চতা হচ্ছে 5 ফিট 8। পাত্র বর্তমান বয়স হচ্ছে 30 বছর। পাত্র কিন্তু আনমেরিড এবং পাত্র বর্তমানে আছে ঢাকাতে। পাত্র হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মুন্সিগঞ্জ। পাত্র বাবা একজন ব্যাংকার, পাত্র মা একজন প্রাইমারি স্কুলের টিচার। এই পাত্র রিকোয়ারমেন্ট হচ্ছে সুদর্শন, সুশিক্ষিত এবং দায়িত্বশীল একজন ডক্টর পাত্রী চাচ্ছে যে কোনো ডিস্ট্রিক্টে। এবং তাদের আরেকটা কথা হচ্ছে, তারা রিকোয়ারমেন্টের বাহিরে যে কোনো ভালো, যদি কোনো মেয়ে থাকে বা ভালো কোনো সুশিক্ষিত এবং ইসলামিক মাইন্ডে যদি কেউ থাকে, তো সেই ধরনের তিনি পাত্রীর প্রোফাইল তিনি দেখতে ইচ্ছুক আছে। আরও কিছু বিস্তারিত জানতে হলে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারের সাথে দ্রুত যোগাযোগ করুন। এবং আমাদের ইনবক্সে মেসেজ করুন, ইনবক্সে আমাদের থেকে প্রতিনিধি আপনাদের সাথে দ্রুত যোগাযোগ করবে।
তো অলরেডি আমি দুইটা পাত্র প্রোফাইল নিয়ে আলোচনা করেছি। আজকে আমার লাস্ট যে পাত্র প্রোফাইল রয়েছে, পাত্র বর্তমানে তিনি ইউকেতে সেটেল, ইউকেতে ওনার ফ্যামিলি সবাই বাবা মা এবং সবাই ওনারা বাইরে ইউকেতে সেটেল, ইউকেতে উনি এখানে একজন ওনার নিজস্ব বিজনেস রয়েছে আর কি। পাত্র বর্তমান বয়স হচ্ছে 28 বছর, পাত্র হাইট হচ্ছে 5 ফিট 11, পাত্র রিকমেন্ড হচ্ছে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টের মধ্যে তিনি পাত্রীর প্রোফাইল দেখবে, এবং পাত্র পড়াশোনা এডুকেশন একটু হাই, পড়াশোনা এ লেভেল ও লেভেল করা পাত্রী দেখতে চাচ্ছে। যদি আপনাদের কোনো এই পাত্রীর প্রোফাইল নিয়ে কেউ যদি আগ্রহ থাকেন, ক্যাপশনে থাকা নাম্বারের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন। এবং তারা রিকমেন্ডের বাহিরেও তিনটা প্রোফাইল নিয়ে আজকে আমি যে আলোচনা করেছি, এই তিনটা প্রোফাইলই তারা রিকমেন্ডের বাহিরে গিয়েও তারা কিন্তু প্রোফাইল দেখবে, তার ইসলামিক মাইন্ডের এবং দায়িত্বশীল এবং শিক্ষিত সব ধরনের ওনারা দেখবে, যদি ভাবছে মেয়ে যদি ভালো হয়। তো আপনারা আরও যদি বিস্তারিত কিছু জানতে চান তো ক্যাপশনে থাকা নাম্বারের সাথে দ্রুত যোগাযোগ করুন। তো অলরেডি আমি তিনটা পাত্রী প্রোফাইল নিয়ে আলোচনা করে ফেলেছি, তো আজকের জন্য এতটুকুই। নেক্সট দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী লাইভে, আমি আপনাদের অন্য টপিক অন্য প্রোফাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন প্রোফাইল নিয়ে আপনারা জানতে ইচ্ছুক, বা এমন কোনো কিছু আপনাদের কমেন্ট থেকেই আপনাদেরকে পরবর্তী লাইভ কন্টিনিউ করা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাসলিমা ম্যানেজ মিডিয়ার সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।